যারা বাসায় বসে আয়রন করতে চাচ্ছেন এবং ছোটোখাটো একটা আয়রন মেশিন খুঁজছেন তাদের জন্য কিন্তু হতে পারে এটা একটা বেস্ট সলিউশন হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম হিমেল শপ থেকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ড্রাই আয়রন উইথ স্প্রে কিট মেশিন নিয়ে যার মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন সুন্দরভাবে আপনাদের পোশাক আয়রন এবং এতটাই হ্যান্ডি এবং ছোট হওয়ার কারণে এটাকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই সুন্দর আয়রন ড্রাই স্প্রে মেশিনটি চলুন এই ড্রাই আয়রন উইথ স্প্রে মেশিনটি আমরা খুলে দেখি এবং দেখে ফেলি এর কাজ প্যাকেটটা খোলার সাথে সাথে আমরা বরাবরের মতো একটা পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল কার্ড যার মাধ্যমে আপনার এখানে বোঝানো হয়েছে যে আয়রন মেশিনটা কিভাবে কাজ করে এবং কোন দিক দিয়ে পানি ভরতে হবে এবং কোথায় আপনার এর ক্যাবেল লাগাইতে হবে সকল ডিটেলসই কিন্তু এই ম্যানুয়াল বুকের ভেতরে দেওয়া আছে সুন্দরভাবে ম্যানুয়াল বুকটা রাখার পরেই পেয়ে যাচ্ছি আমাদের আয়রন মেশিনটি এবং তার নিচে থাকছে একটা কাপ যেখানে পাঁচ এম থেকে তিরিশ এম স্প্রে মেশিনটিতে খুবই সুন্দরভাবে প্যাকেট করা রয়েছে আয়রন মেশিনটি প্যাকেটটা খোলার সাথে সাথেই আমরা পেয়ে যাচ্ছি এই আয়রন মেশিনটা এবং এর সাথে কিন্তু থাকছে একটা সিলিকন প্যাড যেটার মাধ্যমে কিন্তু আপনারা এই ড্রাই আয়রন মেশিনটির যে মেটালের যে প্ল্যাটটা আছে সেটাতে যেন কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে বা কোনো ধরনের কোনো দাগ না হয় তার জন্য এই সিলিকন প্যাডটা রাখা হয়েছে এবং এইখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে এর ভোল্টেজ রেড ফ্রিকোয়েন্সি রেড পাওয়ার এখানে আপনারা কারেন্টে পাচ্ছেন থার্টি ওয়ার্ট পর্যন্ত এবং এইটা একশো দশ ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট পর্যন্ত সাপ্লাই করে তো আমরা এখানে আরও কিছু কনফিগার পেয়ে যাচ্ছি লাইক এইখানে রয়েছে আয়রন মেশিনটার স্প্রে বাটন যেটা স্প্রে করলে আপনার অটোমেটিক পানি বের হবে ঠিক এই সামনের একটা হোল করা আছে যেখান দিয়ে এখান থেকে আপনার পানিটা বের হবে পানি ইনপুট করার জন্য কিন্তু খুব সুন্দর করে একটা স্প্রে নিচে পজিশনে দেওয়া আছে রাবার করা যেখানে পানি ইনপুট করতে হয় আমরা এখানে পানি নিয়েছি এবং পানিটা এই ভেতরে আমরা দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে পানিটুক আমরা ঠিক উপরের যে স্বচ্ছ প্লাস্টিকটা আছে তার ভেতরেই দেখতে পাচ্ছি পানি কোথায় কতটুকু আছে এবং এই রাবারটা যদি আমরা আবার সেম জায়গার পজিশন মতো আটকে দিই তাহলে এই পানিটা পরার কোনো ধরনের কোনো চান্স নাই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখানে ঝাঁকাচ্ছি সেহেতু পানি এখান থেকে বের হওয়ার কোনো ধরনের কোনোই চান্স নাই এবার আমরা স্প্রে করে দেখতে পারি যে এই যে স্প্রে করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে পানি বের হচ্ছে এবং খুবই দারুণভাবে কিন্তু পানি বের হচ্ছে আয়রন মেশিনটা ঠিক নিচে কিন্তু রয়েছে একটা পাওয়ার ইন্ডিকেটর লাইট প্ল্যাগে লাগানোর সাথে সাথে এখানে ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠেছে তার মানে এখানে এখন পাওয়ার আছে এবং এটা হিট দেওয়া শুরু করছে অলরেডি এটা গরম হচ্ছে আমরা একটা ছোটোখাটো কাপড়ের উপরে আগে অ্যাপ্লাই করি আগে আমরা এখানে স্প্রে করে দেখি যে এখানে স্প্রে হয় কেমন এই যে এখানে স্প্রে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে স্প্রেতে ভিজে যাচ্ছে কাপড়টা পুরাই এরপরে আমরা এখানে আয়রন মেশিনটাকে আয়রন করতেছি ছোটখাটো হিসেবে দারুণভাবে গরম হচ্ছে এবং অনেক সুন্দরভাবে এটা আয়রন করা যাচ্ছে এবং খুবই হ্যান্ডি হ্যান্ডি পজিশনে আপনি এটাকে আয়রন করতে পারবেন যে কোনো জামা কাপড় যে কোনো ড্রেস খুবই দারুণভাবে ভাবে আয়রন করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে হবে এবং গরমটাও খুব দারুণভাবে ভাবে সাপ্লাই করছে এই আয়রন মেশিনটি তবে আর দেরি না করে এই অসাধারণ ড্রাই আয়রন উইথ স্প্রে মেশিনটি যদি কেউ পারচেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ সবাইকে